আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাস্ট নিউজ 24 এ। সাথে আছি আমি সুবর্ণা ইসলাম। আমাদের আজকের আয়োজনটি করা হয়েছে কর্মজীবী অভিভাবকদের উদ্দেশ্যে। আপনারা যারা আপনাদের সন্তানদের বাসায় রেখে নিজ কর্মস্থলে পাড়ি জমান, আপনারা হয়তো জানেনও না যে আপনার অগোচরে আপনার প্রিয় সন্তানটির সাথে বাসায় কি হতে পারে অথবা কি হচ্ছে। আজ আমরা আপনাদের সামনে এমন একটি ভিডিও দেখাতে চাই যা আপনাদের ভাবতে বাধ্য করবে। ছেলেদের তুলনায় মেয়েদের বেলায় যে ব্যাপারটি কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো এই ভিডিওটি না দেখলে আপনার টনক নড়বে না। তবে পুরো ব্যাপারটি অনুধাবন করতে চাইলে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যেন পরবর্তীতে আমাদের চ্যানেলের এই জনসচেতনতামূলক ভিডিওগুলি মিস না করেন। কর্মজীবী এক ব্যস্ত অভিভাবকের 19 বছর বয়সী একটি মেয়ে, নাম তার কথা। নামের সাথে খুব মিল তার, অনেক সুন্দর করে কথাও বলে সে। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই মেয়েটিকে তার শৈশবকালেই অভিভাবকের একটুখানি অসাবধানতার কারণে কি ধরনের শারীরিক অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে আসুন তা জেনে নেই কথার কাছ থেকে। একদিন স্যার একটা দেড়টার দিকে বাসা আসলো। স্যার খুব ভালোভাবে জানে এই টাইমে আমাদের বাসায় কেউ থাকে না এবং স্যারের বিকেল 5টার আগে আমাদের বাসায় ঢোকার নিষেধ। আমি বলে দিয়েছে তাকে যে তুমি আসবে না, বিকেলের আগে বাসে আসবে না, বিকেল আমার খালামণি বাসে চলে আসে আর কি। তো সে যেটা করলো যে 1:30টার দিকে বাসে আসলো, ওই সময় যেটা কাজের মেয়েটা আমার খালামণির বাচ্চাদেরকে নিয়ে তাদের ফ্ল্যাটে ঘুম পাড়াচ্ছে আর আমার ফ্ল্যাটে আমি একা। তো কলিং বেল বাজলো, আমি গেট খুললাম। খোলার পর দেখলাম স্যার। বললাম স্যার এখন তো আমি পড়বো না, আমি তো মাত্র স্কুল থেকে এসেছি। তো সে বললো যে আমার আজকে অনেক কাজ আছে বিকালে, এখনই পড়া শেষ করতে হবে, তুমি বই নিয়ে আসো। তো অ্যাজ ইউজুয়াল আমি বই আনতে গেলাম আমার রুমে, যেহেতু আমার রুমে পড়া নিষেধ। যাই হোক, তো আমি বই আনতে আমার রুমে যাই অ্যান্ড হি এন্টার্স দ্য ফ্ল্যাট আর উনি দরজাটা অফ করে দেয়, মেইন গেটটা অফ করে দেয়। সেটা ফার্স্টে সরি মেইন গেট অফ করে না, মেইন গেটে চাপিয়ে দেয় আর কি, লাগিয়ে দেয়, চিট করে লাগায় না। অ্যান্ড আফটার দ্যাট আমি আমার রুম থেকে বই আনতে যাই আর উনিও আমার পিছনে পিছনে আমার রুমে চলে যায়। যে যেটা উনি করে সেটা হচ্ছে আমার রুমের দরজাটা উনি আটকে দেয়। আটকে উনি আমাকে ফার্স্টে দুটো চট দেয়, দিয়ে একটা লাথি মেরে খাটের মধ্যে ফেলে দেয়। অ্যান্ড যেটা করে, আমি স্কার্ট পরাছিলাম অ্যান্ড ওটা উনি ছিঁড়ে ফেলে। আফটার দ্যাট উনি আমাকে আমার পায়ের উপরে পা দিয়ে হাঁটু দিয়ে বসে আমার গলার উপরে কোলবালিশ দিয়ে দেয় আর মুখটা খুব জোরে চেপে ধরে। সো আই ওয়াজ লাইক স্টাক। হয়তো আল্লাহই কোনোভাবে হেল্প করছে আমাকে যে ওই ঠিক ওই টাইমটাতেই আমাদের মাঝখানের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া উপরে আসে, তার চিনি লাগবে। সো এসে উনি দেখে যে দরজায় টিচারের ছেলেদের জুতা, যেহেতু আমাদের বাসায় ছেলেদের জুতা আসে না, থাকে না কখনো। সো নক করা মাত্র দরজাটা খুলে যায় ধাক্কা দেওয়া মাত্র। ঢুকেই ফিল করে যে ভিতরে আমার রুমে কেউ আছে অ্যান্ড সামথিং ইজ গোয়িং অন। লাইক আমি হয়তো চিল্লাতে পারছিলাম না, বাট সাউন্ড তো করতে পারছিলাম, ধস্তাধস্তি তো করছিলাম। সো উনি বুঝতে পারে ব্যাপারটা, বুঝে উনি খুবই প্রচণ্ড জোরে আমার দরজায় নক করে অ্যান্ড স্যার নকটা শুনেই আমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজাটা খুলে টেবিলে চলে যায়, যে বসে থাকে অ্যান্ড আমার দিকে জাস্ট একবার তাকায়, লাইক আ লুক, আমাকে সাবধান করে দাও, হেই ডোন্ট ইউ ডেয়ার, কাউকে বলা যাবে না, সামথিং লাইক দ্যাট। তো আমি যেটা করি, আমি দৌড়ে আন্টিকে জড়িয়ে ধরি অ্যান্ড কান্না করে দিই আন্টির কাছে, কান্না করি খুবই। সে আন্টি আন্টি আমাকে কোলে নিয়ে ওনাদের বাসায় চলে যায়। তখন আমি ক্লাস 5 পড়ি, নিয়ে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। ইতিমধ্যে স্যার বাসা থেকে বেরোয় চলে যায়। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে লাস্ট এরপরের 1 মান্থ আমি ঘুমাতে পারিনি রাতে। বাসার ড্রাইভার, কাজিন যার সাথে আত্মীয়তার সম্পর্ক, কিংবা একজন শিক্ষক, কেউই বাদ যায় না একটি মেয়েকে তার বাসনা পূরণে ব্যবহার করা থেকে।
আমরা কি ধরনের একটি সমাজে বসবাস করছি। শারীরিক নির্যাতন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট মূলত এই জায়গাটা থেকেই একটা মেয়ের জীবনকে কিভাবে অন্যদিকে নিয়ে যাচ্ছে আসুন তা জেনে নেই। আর কোনো কমিউনিকেশন হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না, আর আমার খুব মাথা ব্যথা হতো। মনে হতো যে মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, এত মাথা ব্যথা হতো। তো অ্যান্ড যেটা হলো, আমি যাতে কোনোভাবে ইউনো লাইক আর হ্যারাস্টেড না হই, এই থটটা থেকে আমি অনেক বন্ধুদের সাথে, এমন ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম যে যারা আমাকে টিস করতে পারে। করার কারণ হচ্ছে এটা যে ওরাই যখন আমার ফ্রেন্ড হবে তখন ওরা আর আমাকে টিস করবে না বা আমাকে কোনো প্রবলেম করবে না। তো ওদের মধ্যে থেকে একজনকে বললো কি যে তুই সিগারেট খা, সিগারেট খেলে যেটা হবে মাথা ব্যথা করবে না। তো আমি সেই কাজটাই করলাম, সিগারেট খেলাম, ঘুম আসে না। সো হাউ ডু ইউ স্মোক? কারণ আপনার তো ফ্যামিলিতে এটা জানানোর কোনো সুযোগ নেই। দেখি দ্যাট সামওয়ান ইজ ট্রাইং টু ডু সামথিং উইথ মি, দে আর লাইক হোল্ডিং মি, আমাকে দুই দিক থেকে দুজনে ধরে টেনে ছিঁড়ে ফেলতেছে, ভয়াবহ ভয়ানক সব স্বপ্ন দেখি। লাইক আমি ঘুমাতে পারি না, ঘুম আসলে ঘুম ভেঙে যায় আজেবাজে স্বপ্ন দেখে। তো আমি এরকম একদিন রাতে ঘুমাচ্ছি, এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে আমার এত ভয় পেলাম, ঘুম থেকে উঠে আমি ওই যে জিনিসগুলো এনে রেখেছিলাম সেখান থেকে একটা বটল নিয়ে ইয়াটা খুলি, খোলার চেষ্টা করি, কিন্তু ওটা খোলা যাচ্ছিল না ক্যাপটা। তো বুঝতে পারি যে ওটা সুই, সিরিঞ্জের সুইটা ঢুকিয়ে টান দিয়ে খুলতে হবে। সো আই ডিড দিস, বাট আমি ওটা বডিতে পুশ করি না, যেটা করি গ্লাসে, মানে নেই একটা ছোটো গ্লাসের মধ্যে নেই, নিয়ে আমি ওটা খাই ওই দিন রাতে। যেটা হয় যে ওটা এতটা তিতা ছিল, আর খাওয়ার ঠিক 10-15 মিনিটের মধ্যে আমি সেন্সলেস হয়েছি। বাট তাহলে আমি ঘুমাতে পারি, যেটা ঘুমাতে পারি বলতে কি মানে সেন্স থাকে না কোনো, ঘুমিয়ে যাই সকালে উঠি, এই ঘুম বলা যায় না এটাকে আর কি। তো এভাবে করতে করতে এক পর্যায়ে যেটা হয়, আমি আমার হেলথ খুব খারাপ হয়ে যেতে থাকে। তো আমি বুঝতে পারি দ্যাট হোয়াট এভার আই এম ডুইং ইজ নট গুড ফর মি, বাট কী করবো, ভাল লাগছিল না, এগুলো ছাড়া কোনোভাবেই থাকতে পারছিলাম না। তো ইয়া, এর বাইরে আরও কিছু ড্রাগ প্রোডাক্টস ট্রাই করতে চাই, সে মেবি ওগুলার দ্বারা এগুলো ওভারকম করতে পারবো, এমন একটা থট ছিল যে হয়তো ওগুলো যদি আমি ট্রাই করি তাহলে হয়তো এগুলো ওভারকম করতে পারবো, এমন একটা ব্যাপার। তো একদিন একটা ফ্রেন্ড বলে যে ঠিক আছে তোকে আজকে ইয়াবা ট্রাই করাবো। কথা তার মনের কথাগুলি শেয়ার করতে পারেনি তার অভিভাবকের সাথে, এবং এক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগছিল সে। নিজেকে এই অবস্থা থেকে সারিয়ে তুলতে ড্রাগ নেওয়া শুরু করে কথা। আমরা কোনো অভিভাবককে দোষ দিচ্ছি না, কিন্তু যখন একটি শিশু নির্দিষ্ট একটি পরিবেশে বেড়ে ওঠে, ওই পরিবেশের চারপাশে যা থাকবে সেটা তার উপরে প্রভাব ফেলবেই, এবং নিজের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য সে অনেক সময় সেগুলির সাহায্য নেবে, এটাই স্বাভাবিক। সেই পরিবেশ কিংবা পরিস্থিতিটি যদি একটি শিশুর জন্য প্রতিকূল হয় তবে সেটা থেকে রক্ষা করার দায়িত্ব প্রথমত বাবা মার, সমাজ এবং অভিভাবকের অবশ্যই ভূমিকা আছে, বিশেষ করে নারী শিশুদের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি। আর এই নির্যাতনের ব্যাপারটি শুধু বাংলাদেশের জন্যই না, সারা বিশ্বেই দৃশ্যমান। আর এই সমস্যাটি শুধু মেয়েদের বেলায় না, ছেলে শিশুদের ক্ষেত্রেও ঘটতে পারে এমন ঘটনা। আমাদের সমাজের এসব নোংরামি থেকে বাঁচার উপায় একটি, আর সেটি হলো আমাদের শিশুদের শরীরের সাথে সাথে মানসিক যত্নও নেয়া। আর কোমলমতি শিশু এবং কিশোর ছেলেমেয়ের উদ্দেশ্যে একটি মেসেজে দিতে চাই, আর সেটি হলো যেহেতু আমরা একটি সমাজে থাকি, একটি পরিবারে থাকি, তাই আমাদের সাথে যা কিছুই ঘটুক না কেন তা অবশ্যই শেয়ার করতে হবে আমাদের অভিভাবকদের সাথে। কারণ বাবা মা যতই বকাবকি করুক না কেন, তারা আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার এই পৃথিবীতে। আমাদের অবশ্যই তাদের সম্মান করতে হবে এবং সবকিছু শেয়ার করতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলে যেন অনুধাবন করেন, আর এমনই গতানুগতিক ও চলমান খবরাখবর পেতে
সংযুক্ত থাকুন ট্রাস্ট নিউজ 24 এর সাথে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বিশ্বস্ত ও নতুন সব খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট trustnews24.com। সত্যের সাথে থাকুন, ট্রাস্ট নিউজ দেখুন। আল্লাহ হাফেজ।